লিপস্টিক পরে প্রতিবাদ করছেন কেন? হাসতে হাসতে সেলফি তুলতে তুলতে প্রতিবাদ করছেন কেন? বিরিয়ানি খেয়ে প্রতিবাদ করছেন কেন? হাতা কাটা জামা পরে প্রতিবাদ করছেন কেন? ছেলের গায়ে মেয়ে, মেয়ের গায়ে ছেলে ঢলে পড়ে প্রতিবাদ করছেন কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে গাইতে, নাচ নাচতে নাচতে প্রতিবাদ করছেন কেন? মেয়ে মানুষ হয়েও সংসার ধর্ম ফেলে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে রাস্তায় গিয়ে সারা রাত জেগে প্রতিবাদ করছেন কেন? প্রতিবাদ করা আর শ্মশানে গিয়ে মরা পোড়ানো বা শোক পালন করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যখন কারো মৃত্যু শোক পালন করছেন, তখন আপনি অনেক কিছুই করতে পারবেন না। সেদ্ধ ভাত খেতে হবে, অনেক কিছু পালন করতে হবে। আর প্রতিবাদ করতে গেলে আপনি সব কিছু বজায় রেখে প্রতিবাদ করতেই পারেন। তাই কে লিপস্টিক পরলো, কে হাতা কাটা জামা পরলো, কে বিরিয়ানি খেলো, কে খিলখিল করে হেসে উঠে প্রতিবাদ করলো, কে নাচলো, কে গাইলো, কে আঁকলো, এগুলো করেও প্রতিবাদ করা যায়। প্রচুর মানুষ আছে যারা সারাদিন অফিসে কাটায়, তারপর এসে প্রতিবাদে বা ধর্ণা মঞ্চে যায়, তারাও কিন্তু প্রতিবাদ করছে। অনেকে সেজেগুজে যায়, অনেকে না সেজেগুজে যায়, অনেকে খেয়ে যায়, অনেকে না খেয়েও যায়, যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রতিবাদটা মানুষ হিসাবে প্রত্যেকের করা উচিত এবং কর্তব্য।